Assalamualaikum দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে। সাকিব আল হাসানকে চরম অপমানিত করলেন ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার রুবেন পাওয়েল, কিন্তু কেন জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত খেলাধুলার সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে 35 রানে হেরেছে বাংলাদেশ, যেখানে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের নায়ক ছিলেন ক্যারিবীয় হার্ড হিটার রুবেন পাওয়েল। মাত্র 28 বলে 6 ছক্কা ও 2-4 অপরাজিত 61 রানের ইনিংস খেলেছেন তিনি, হয়েছেন ম্যাচ সেরাও। এর মধ্যে সাকিবের এক ওভারে নিয়েছিলেন 23 রান। সাকিবের করা ক্যারিবীয় ইনিংসের 16তম ওভারে 3টি ছক্কা ও 1টি 4-এ 23 রান নিয়েছিলেন পাওয়েল। ওই ওভারটি ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছিল বলে মনে করেন পাওয়েল। সাকিবের ওই বড় ওভারটি ম্যাচের গতি বদলে দিয়েছিল। ব্যাটিং করার সময় আমরা বরাবরই কথা বলছিলাম কিভাবে ম্যাচের মোড় ঘোরানো যায়, এবং সাকিবের ওই ওভারই আমাদের জন্য সেই কাজটা করে দিয়েছে। পাওয়েল আরো বলেন, আপনারা জানেন ম্যাচের পরিস্থিতি বোঝা ও কোন বলারকে মেরে খেলতে হবে তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমি বুঝেছিলাম যে আর সাকিবের দিনটি ভালো যাচ্ছে না, তাই তাকে মেরে খেলার সিদ্ধান্ত নেই আমি। বল হাতে সাকিব 4 ওভারে দিয়েছিলেন 38 রান। ব্যক্তিগত প্রথম ওভারে 1 রান দিয়ে 1 উইকেট শিকার করেছিলেন তিনি, তবে শেষ 3 ওভারে 37 রান দিয়ে পাননি কোনো উইকেটের দেখা।